এখন আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আরও একটি প্রশ্নপত্র সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্নপত্র পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট যেখানে একে দাগের প্রশ্ন আমাদের রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কিতাব অল রিহলা এর রচয়িতা হলেন সঠিক উত্তর আমাদের কিন্তু হবে ইবন বতুতা পরের প্রশ্ন দেখো খলজি বিপ্লব ঘটেছিল সঠিক উত্তর খোলজি বিপ্লব ঘটেছিল বারোশো নব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের আমলে কোন শিখগুরুকে প্রাণদণ্ড দেওয়া হয় উত্তর হবে জাহাঙ্গীরের আমলে গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল সঠিক উত্তর হবে যমুনা নদী দাগের প্রশ্ন দেখো কি বলেছে আলাউদ্দিন খলজি সেনাপতির নাম কি আলাউদ্দিন খলজি সেনাপতি অর্থাৎ এক নাম্বারের এই প্রশ্নগুলো রয়েছে সেনাপতির নাম মালিক কাফুর ভাস্কর দাগামা কে ছিলেন ভাস্কর দাগামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন নিজামুদ্দিন আউলিয়া ছিলেন চিস্তি সম্প্রদায়ের একজন সাধক রানাঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছে হলদিঘাটের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রুমি কৌশল কে ব্যবহার করেছিল রুমি কৌশল ব্যবহার করেছিল বাবর তিনের দাগের প্রশ্ন যে কোনো দুটি এই প্রশ্নগুলির মান রয়েছে দু নাম্বার করি। পাটটা ও কবুলিয়ত কি সুলতান ইলতুদমিসের সামনে প্রধান যে সমস্যাগুলি অর্থাৎ তিনটি সমস্যা তার দুটা উল্লেখ করতে এখানে বলেছে আর বলেছে মোগল আমলে মনসবদারদের কিভাবে বেতন দেওয়া হতো এরপরে টিকা লেখো যে কোনো দুটি বলেছে দেখো টিকার মধ্যে গুরুত্বপূর্ণ বারো ভূঁয়া দিন ই ইলাই ইকতা ব্যবস্থা অবশ্যই দেখে রাখবে প্রশ্নপত্রগুলি এছাড়াও রয়েছে মাছিদ্যাগের প্রশ্ন নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অবশ্য পাঁচ নম্বর মোগল আমলে বা সাম্রাজ্যে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো আলাউদ্দিন খলজির বাজার্দ নিয়ন্ত্রণ সম্পর্কে যা যেন লেখ কিংবা এছাড়াও প্রশ্ন মধ্যযুগের ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো অবশ্যই দেখবে লাস্ট এই প্রশ্নপত্রগুলি ইতিহাসের জন্য